একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত মৃত্যুর মুখোমুখি, তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখবেন বলেন। প্রশ্ন হচ্ছে এই রোজা কি রাখতেই হবে? 80 বছরের ঊর্ধ্বে মুরব্বীর কোনো ছেলে মেয়ে রাখলে হবে কিনা? প্রথম কথা হলো, স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না। আমি স্বপ্ন যদি প্রমাণ করে, অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে আপনাদের সুনামের এখানে জানে কি আছে যে স্বপ্নে পি পাইছে সে সবারে ওষুধ বড়ি দিয়ে বেড়ায়, এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে যে স্বপ্নে কি দেখছে কোন বিলের পানি খেলে সুস্থ হবে, এবার বোতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকে যাওয়ার অবস্থা হয়ে গেছে, ময়লা পানি খায় বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে। ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে। মানুষের স্বপ্ন কেয়ামতের আগে, বিশেষ করে ইমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায়, এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে, সে ওই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নিবে, সতর্ক হবে। কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে, অনেক পিসাবরা বলে মুরিদরে আমি স্বপ্ন দেখছি তুমি আমার হজ করাইছো, এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো পিসাবরে হজ করা। তো এইরকম যদি যায় যদি তো আমি তো বলতাম ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমার 10 লাখ টাকা দিচ্ছেন প্রধান অতিথি, তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা, আরে ভাই হুজুর তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না, তুমি আমার 10 লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা, কেন তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারল না যে ভাই আপনার আমি 10 লাখ স্বপ্ন দিয়েছি দেখছি এটা দেখতে পারল না? ও যে কোন লোক আপনার আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ, তো গুনতেছে সুপারি ধান নারিকেল কিনতো, গুনতেছে গুনতেছে 10, 11, 12, 13, 14 গুনতে গুনতে হ্যাঁ 50 থেকে হ্যাঁ 60, একজন বলে চাচা হঠাৎ করে 50 থেকে 60 চলে গেলেন আপনি, আপনি 50 থেকে 40 তো আসলেন না, 50 থেকে 60 কেন গেছেন? বলো যে বাবা ভুল হয়ে গেছে। তো বলে ভুলে উল্টা হয় না কেন, ওইদিকে যায় কেন? কেন অত পাগল হই নাই যে নিজের ক্ষতি করে ভুল করবো, এত পাগল হই না, হুঁশের পাগল আছে। তো যাই হোক, এই জাতীয় হুঁশের পাগল যারা তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায়, সেগুলো কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না। বিধায় আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে সেটা মোটেও আবশ্যক নয়।